নিজের বই পড়ে না, তুমি কি নিজের খোলা খেয়ে দেখেছো কোনোদিন? আরে এ কি সোমনাথ নাকি? কেমন আছেন বিশুদা? বড় আনসেবিক কাজ করে ফেলেছি ভাইয়া, দেখি পেছনটা না। ঠিক আছে ঠিক আছে, কেমন আছেন বলুন। আগে পানটা খেয়ে নি, তারপর বলছি সব। এসো তুমি আমার সঙ্গে এসো। তুমি পান খাবে না? তবে আমারই দাও, তোমার আমি লস্যি খাও। আপনি এবারে খেলা দেখছেন? তোমারে দেখি না যে মাঠে যাওয়া হয় না, মানে সময় পাইনি। কিসের ব্যস্ততা? চাকরি করছি। ঠিকই, কতদিন? হ্যাঁ প্রায় বছর খানে। বছর খানে না, তাই তো বলি আমাদের এই সোমনাথ এত শুকিয়ে গেল কেন। আপনার হাতে আছে কিছু? কি চাকরি? কি করে থাকবে, আমি কি নিজে কখনো চাকরি করেছি? যে জিনিস হাতে নেই সেই জিনিস হাতে থাকবে কি করে ভায়া? দেখে শুনে চলো হে, সর্বত্র পিটফল, রাস্তার তিন অবস্থা, ব্যাড ভেরি ব্যাড ভেরি ভেরি ব্যাড। কেমন লস্যি? দারুণ। চেনা দোকান যে? সব চেনা, তোমারও সব চেনা হয়ে যাবে যদি ব্যবসা করো। ব্যবসায় তো মুশকিল বিশুদা। কিসের মুশকিল? টাকা লাগে তো। কি মূলধন, ক্যাপিটাল লাগে না? তোমার পকেটে এখন কত আছে? পকেটে? হ্যাঁ কত আর, টাকা দশকের মতো। আচ্ছা ওই যে ছেলেটা চানাচুর বিক্রি করছে, তার মূলধন কত বড়? তো কত? খুব বেশি হয়তো 5 রুপিস। ওটাও তো একটা ব্যবসা। আপনি আমাকে চানাচুর বেচতে বলছেন? না না, তুমি ব্রাহ্মণ সন্তান, তোমাকে তা বলতে পারি। তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে পারো, কিন্তু সওদা করবে কি করে? না না, আমি বলছি যে ব্যবসা তো আর একটা দুটো না, ব্যবসা শেষ নেই। এই বড় বাজারে দেখো না কত রকমের ব্যবসা আছে, তুমি জানো? সব পাড়া দেখছো সোমনাথ, রাস্তার দুই দিকে খাড়াই উঠে গেছে সব বাড়ি, এইখানেই লক্ষ্মীর বাস। কত লাখ লাখ টাকা উড়ে বেড়াচ্ছে এখানে তো জানো? যে ধরতে পারে সে দু হাতে লুফে নিচ্ছে। এই আমার কথাই ধরো, দেশ ভাগ হওয়ার পর চলে এলাম তোমাদের এই শহরে, তখন আমার বয়স তোমারই মতন, তা আমারে কে এখানে চাকরি দেবে বলো? তুমি তো তবু কলেজে পড়েছো, আমি সেই জগন্মোহিনী বিদ্যালয়ের ক্লাস 9 পর্যন্ত, চাকরি পাই না, এখানে যাই সেখানে যাই, বড় বড় অফিসে 4 তলা 5 তলা সিঁড়ি ভেঙে উপরে উঠি, কেন জান? লিফটে চড়ি না, কেন জানো? এই বাঙালপে আমারে বুঝিয়েছে যে লিফটে চড়তে পয়সা লাগে। তারপর একদিন 7-5 না ভেবে কি করলাম জানো? কড়া সুদে 10 টাকা কর্জ করে এক ঝুড়ি কমলা কিনে বসে গেলাম ফুটপাতে, দিনের শেষে লাভ হলো 7 শিকে। এই আপনার শুরু? এই আমার শুরু। তারপর 24টা বছর তো কেটে গেল। আপনি আমায় লোভ লাগিয়ে দিচ্ছেন বিশুদা। তোমার বয়স কত হলো? 24-এ পড়েছি, 15-ই আগস্ট। ও বাবা, স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করে তুমি গোলামির ধান্দায় ঘুরে বেড়াচ্ছ? বিয়ে করেছো? না। প্রণয়ী আছে? গার্লফ্রেন্ড আছে? না। তবে আর কেন, এই তো বেস্ট টাইম।